ছেলেটা যে কখন কি করে কে জানে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। আমাকে এবার বাধ্য করছে বর্ষার সাথে ভালোভাবে কথা বলার জন্য। আজ আবার নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে গেল। আচ্ছা বর্ষাকে তেল দিয়ে ওর কি লাভ? হ্যাঁ ধুর, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারছি না। পারবে পারবে, খুব শিগগিরই পারবে। তোমার ছেলে কি খেলা খেলছে বুঝতে পারবে। এমন ভাব করছিস যেন বিশ্ব জয় করে এসেছিস। বলতে পারো, তোমার বিশ্ব জয়ের রাস্তা একেবারে পরিষ্কার করে ফেলছি। এই হেয়ালি ছাড় তো, যা বলার পরিষ্কার করে বল। এটা দেখো তো, হাতে নাও, দেখো এটা। এটা কি? এটা একটা ভিডিও। তুমি তোমার ভোটটা মামাকে দেবে না। তুমি একদম ঠিক বলেছ। আর শুধু আমি কেন, আমার বাড়ির লোক, আমার আত্মীয় পরিজন কেউ যাতে বাবাকে ভোট না দেয়, এবার আমি সেই ব্যবস্থাই করব। চুপ করে থেকো না মদন কাকা, বলো। তুমি যে একটু আগে বললে না যে এই গোবিন্দ বসাকের মৃত্যুটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, এটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। সুতরাং যতক্ষণ না তুমি এটা বলবে যে গোবিন্দ বসাকের খুনটা ঠিক কিভাবে হয়েছে, ততক্ষণ আমি তোমাদের কাউকে ছাড়ব না। এই বকুল, আরে তুমি যে অ্যাঙ্গেল দেখে ব্যাপারটা নিয়ে দেখলে ভাবলে না? না, আমি তো সেভাবে ব্যাপারটা নিয়ে ভাবিনি। হ্যাঁ দাদা, মদন আমার অনেক দিনের পরিচিত, তাই ওর কথাই আমি বিশ্বাস করেছি। কিন্তু এখন তোমরা সবাই যখন অন্য কিছু বলছো, তখন তো ব্যাপারটা নিয়ে আমাকে খতিয়ে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাবতেই হবে। আর তোমাদের কথা যদি সত্যি হয় অফিসার, আপনাকে কিন্তু আমি বলে রাখছি, যদি সত্যি হয় কথা, তাহলে আপনি কিন্তু কড়া স্টেপ নেবেন। অফকোর্স,